দেখো, এটা তো রোজের ডেলি কাজ। আমি অপর্ণা, অপর্ণা অর্টাইজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় দিকে প্রণাম জানাই, ছোট দিকে ভালোবাসা জানাই, ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলো ভিডিওটা কিরকম হয়েছে। আর দেখো, সকালবেলায় নিয়ে বসে গেছি সবজি কাটতে। সকালে সাড়ে কাজ হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করি না। আর এখন নিয়ে বসে গেছি সবজি কাটতে। তো কি সবজি কাটছি দেখো, এখন তো শুধু আলু কাটছি, কাঁচকলা রয়েছে, আর বেগুন দুটো নিয়ে বসা হয় না, বেগুন দুটো নিয়ে বসতে হবে। আর তোমাদের দাদা ভাই দেখো, কালকে লোকি নিয়ে এসেছে, দেখো একটা শুকনো লোকি নিয়ে এসেছে। আর দেখো লোকিটা যা কেটেছে, এইরকম ফোঁপড়া ফোঁপড়া, আমি বলছি এইটাকে ফেলে দেবো। তোমার দাদা ভাই জিনিস কিনে নিয়ে আসে, কিন্তু ও জিনিস না ঠিক করে দেখে কিনতে পারে না, মানে বললে কিনতে হবে কিনে দেবে, বলবে না যে কিনবো না, কিন্তু মানে জিনিসের একটা মানে জিনিস দেখে কিনতে পারে না। আর এই কাঁচকলা আছে, কাঁচকলা আলু বেগুন একটা সবজি হবে। আবার লোকি আনতে গেছে, সুদীপ পাঠিয়েছি, লোকি আনতে গেছে, লোকির একটা সবজি হবে। সবজিটা কাটছি এখন তাড়াতাড়ি, সবজি কেটে রেখে স্নান করতে যাব। আর স্নান করবার আগে যে বেডশিট তুলে রেখেছি দেখো, এই বেডশিটটা কাট একদিকে ভাত হচ্ছে, একদিকে দুধ হচ্ছে। দুধ তো উদলে গেছে, কম করে রেখেছি, ভাতটাও একটু কম করে রেখেছি, খুব তাড়াতাড়ি ভাত ফুটে যায়।
আজকে প্রচণ্ড গরম, এতটাই গরম ভিতর রুমে বসে গেছি ফ্যান চালিয়ে, ভাত খাই না এখন, খাবো। আর আজকে চোখের বিশাল প্রবলেম হচ্ছে, তার জন্য দেখো চশমা। ডেলি রুটিন কাজ আমার, মানে প্রত্যেক দিন রুটি আর রুটি, এইটা থেকে একদিনও ছুটকারা পাবো না। কোনদিন যেদিনে ছুটকারা পাবো সেদিনে হয়তো মরে গেলে পারবো, শ্মশানঘাট গেলে যেদিনে শ্মশানঘাট যাবো সেদিন পাবো এই 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 কাজটা থেকে ছুটকারা, তার আগে কোথায় পাবো না। সবজি তো করার ওই যে, শুধু রুটিটাই করবো, কটা রুটি করবো, ওই যে রুটিটা করে আর দুধটা গরম করে নেবো, তাহলেই আজকের মতন সারা হয়ে যাবে কাজ, মানে আজকের মতন গ্যাসের কাজ সারা হয়ে যাবে। তারপরে আবার কাল হবে সকাল থেকে। খেতে বসে গেছি, দেখো আজকে ডিনারে কি আছে, দেখো রুটি, রুটিটা একটু পুড়ে গেছে, একটু পোড়া পোড়া রুটি আমরা খাই, রুটি এই কারণেই পোড়া পোড়া খাই, রুটিটা হজম করে দেয় তাড়াতাড়ি, ওর জন্যই পোড়া পোড়া রুটি খাই, এইটা একটু বেশিই পুড়ে গেছে। আর এই দেখো দুটো রুটি,
আর দুপুরের পোস্ত, লোকি আলু তিল পোস্ত, আর একটুখানি আলু সিদ্ধ মাখা, একটা বেসনের পকোড়ি, আর একটু শসা। এই ছিল আজকে ডিনারের মেনু। আর সবাই খাচ্ছে। এখানে আদির রুটি দেওয়া হয়েছিল, কিন্তু ও বাইরের দিকে গিয়েছিলো, শক্ত হয়ে যাবে বলে রুটিটা ফ্যান চলছে, তার জন্য তুলে রেখে দিয়েছি, রুটি দেওয়া হয় না, দেবো। আর এই দিকে সব খাওয়া হচ্ছে এখন, এই দেখো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একবারে চলে এসেছি, হাত মুখ ধুয়ে এবারে শুতে যাব। তার আগে তোমাদের সামনে এসেছি আমার ভিডিওটা শেষ করতে। আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ কে লিয়ে টাটা, গুড বাই।